আমরা যে গ্রাম থেকে 25 জন লোক আসছি এখানে ট্রেনিং করার জন্য, যে সরঞ্জামাদি এখানে যে মেশিনগুলো আছে কৃষিকাজ করার জন্য, এগুলো তো আমাদের অত এলাকায় নাই, কোনোদিনই দেখি নাই। এখানে আসার পরে যেমন একদিন আমরা একটা পাওয়ার টিলারের চাল রানিং অবস্থা কিছু কিছু ফার্স আছে যেগুলো ডিস্টার্ব করে, চালু অবস্থা বন্ধ হয়ে যায়, এগুলা কিভাবে সারাইতে হয় সেগুলো আমরা শিখলাম। দ্বিতীয় দিন একটা মিনি পাওয়ার টিলার যেটা, সেটা ফার্সগুলা খোলা এবং পিটিং করা সেটা শিখলাম। তৃতীয় দিন একটা ইঞ্জিন নষ্ট হইলে কিভাবে এটা নজেল প্লাঞ্জার পিটিং করতে হয়, গ্যাসকেট ডিস্টার্ব করলে সেটা পিটিং করতে হয়, তোলে সমস্যা দিলে তোলে নজেল প্লাঞ্জারে হাওয়া ধরলে, কার্বোরেটরের সমস্যা করলে, আনুষাঙ্গিক কাজগুলো আমরা শিখলাম। এবং এখন আমাদের লক্ষ্য হলো এই মেশিনগুলো আমরা আমাদের দেশে নিয়ে আমরা কৃষকের কাছে কাছে পুষিয়ে দেওয়া এবং নিজেরা নেওয়া। ডেলি কাজ করার যে লোকগুলার শর্ট এলাকাতে খুবই কম, যে 10 জন লোকের কাজ এটা একদিনে করা সম্ভব। তা আমরা যারা এই 25 জন লোক মনপুরা থেকে এসে ট্রেনিং নিলাম, আমরা এই 25 জনে অন্তত আরও 50 জনকে আমরা এই কাজগুলো শিখাইতে পারবো। তারা এগুলো শিখবে, আমরা নিজেরা একটু শ্রম দেব, নষ্ট হলে রানিং অবস্থা আমরা সেগুলো ঠিক করে দেব, আর এই মেশিনগুলো নিয়ে সেখানে কিনে নিয়ে তারা যেন কৃষিকাজে উপকৃত হইতে পারে, আমরা সেই চিন্তা চেতনার উপরে 25 জন লোক আমরা আসা এখানে। আর এখানে যেগুলো এই যে ছোটো ছোটো পানি সেচ দেওয়া মিনি ট্র্যাক্টর আছে, তারপরে ধান কাটা ছোটো মেশিন আছে, নিজে এটাকে চালানো লাইন সারিবদ্ধ করার একটা ছোটো মেশিন দেখলাম, বিভিন্ন প্রকারের যেগুলো আগে কখনো দেখি নাই এবারে প্রথম দেখলাম। কৃষিকাজ করতে গেলে এগুলার প্রত্যেকটা কৃষকেরই প্রয়োজন, যেটা সরকার তো আমাদের জননেত্রী শেখ হাসিনা এমনিতে কৃষকের জন্য সহযোগিতা করার জন্য তার বহু পদক্ষেপ বারবার বলে যাচ্ছে। প্রত্যেকটা ছেলে আমাদের ইয়াং জেনারেশন, ওদের এত আগ্রহ কৃষিকাজের উপরে যেটা বলা বাহুল্য, তারা মনের উদ্যোগ থেকে এই সেই সুদূর মনপুরা থেকে 2 দিনের মাথায় আমরা এখানে আইসা পড়ছি, অনেক কষ্ট, কিন্তু সাফল্য হয়েছে ইনশাল্লাহ। আমরা যেভাবে কাজকাম শিখছি যতটুকু করছি, এটা আমাদের গ্রামে আমরা প্রতি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চিন্তা চেতনা আমাদের। অবশ্যই আমরা, শুধু আমি নয়, আমাদের আরও যারা আছে প্রত্যেকে ইচ্ছা করলে প্রতিটা ছেলে ওটা সারাই করে দেওয়ার মতো অভিজ্ঞতা এখান থেকে অর্জন করা হয়েছে। এখানে তো অনেক টেকনিশিয়ান, তারা ধৈর্য সহকারে প্রতিটা পার্টস খুলে এবং কিভাবে বানতে হয় আমাদেরকে দিয়ে স্টার্ট করে দিয়ে তারপরে তারা গেছে এসএসসিসি বিপণন অঙ্গ এখানে নিয়ে আসছে। মন্তব্য বলতে, আমরা এখানে 5 দিনের প্রশিক্ষণে যতটুকুই অভিজ্ঞতা অর্জন করছি, আমাদের এই সবার পক্ষ থেকে এই কৃষি বাজারকে ধন্যবাদ, এবং এই এসএসসি বিপণন অঙ্গকে আমাদের মনপুরাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা আরও আমাদের দেশ থেকে লোক এখানে এসে যেন এই প্রশিক্ষণ নিতে পারে, সেই সার্বিক সহযোগিতা যেন এই প্রতিষ্ঠান করে, এই প্রত্যাশা রেখেই তো আমরা আশাবাদী।